অবশেষে WWE থেকে রিলিজ করে দেওয়া হলো সাশা ব্যাংকসকে। আপনারা যেমনটা জানেন, সাশা ব্যাংকস WWE এর অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল একজন রেসলার। এই রেসলার বর্তমান সময়ে WWE এর একেবারে টপ পজিশনেই ছিলেন। তবে হঠাৎ করে মানডে নাইট রয়ের এপিসোডে ব্যাক স্টেজে তাদের মধ্যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় WWE এর সাথে, এবং তারপরেই সেখান থেকে চলে গিয়েছিলেন কোনো প্রকার ম্যাচ না খেলেই সাশা ব্যাংকস এবং নেওমি। তবে বর্তমান সময়ে নেওমিকে সাসপেন্ড না করলেও, অর্থাৎ WWE থেকে রিলিজ না করলেও, সাশা ব্যাংকসকে WWE থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, WWE এ বিষয়টি অফিসিয়ালি কনফার্ম না করলেও ইন্টারনাল আপডেট থেকে জানা যাচ্ছে সাশা ব্যাংকসকে WWE থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ।